বীরভূম জেলার বোলপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লাভপুর গ্রামের নিকট ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত অট্টহাস ফুল্লরা দেবীর মন্দির। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে সতীর নিচের ঠোঁট পড়েছিল। পুরাণ মতে সতী দেহ ত্যাগের পর শিব উন্মাদ হয়ে পড়ে এবং তারপর সতী অর্থাৎ পার্বতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। বিষ্ণু শিবের এই তাণ্ডব নৃত্য থামাতে সতীর দেহকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে, যা এশিয়ার বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই নির্দিষ্ট স্থানগুলিতে শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত। আমি এখানকার সেবায়িত, মানে ঠাকুর মশাই, আমি পুরোহিত। আমি এখানে দীর্ঘ 25 বছর আছি। এই জায়গাটা হচ্ছে সতীপীঠ, 51 পীঠের একটা পীঠ। এখানে মা দুর্গার নিচে ঠোঁট পড়েছিল। মন্দিরের গর্ভগৃহে কোনো সাধারণ দেবী মূর্তি দেখা যায়। দেবীর ঠোঁটের প্রতীক স্বরূপ প্রায় 15 ফুট লম্বা একটি বিশাল পাথর অধিষ্ঠিত রয়েছে গর্ভগৃহে। এখানে দেবী মা ফুল্লরা নামে এবং ভৈরব বিশেষ নামে পূজিত হন। অন্যান্য সতীপীঠের ন্যায় এখানেও মূল মন্দিরের সংলগ্ন ভৈরবের মন্দির আছে। শুধু সতীপীঠ হিসাবেই প্রসিদ্ধ নয়, তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ বীরভূমের এই ফুল্লরা তলা। এখানে রয়েছে সাধক পঞ্চমুণ্ডীর আসন। তন্ত্র সাধনার টানে সুদূর কৈলাস ঋষিকেশ থেকে সাধকরা এখানে এসে থাকে। আমার নাম হলো যে ষষ্ঠী কোনাই। আমি এই মায়ের কাছে আজ বছর 5-6 আমি মায়ের কাছে রয়েছি। মা আমার খুব দারুণ জাগ্রত। আমি মায়ের এখানে থাকি, কাজকর্ম করি বা ওনাদের পাণ্ডারদের কথা শুনি। পাণ্ডারটা আমাকে খুব ভালোবাসে। কি বলবো, মায়ের ইয়েতে আমি খুব আনন্দ পাই বা হঠাৎ মনে হলো আজকে 15-16 বছর হচ্ছে আমি রাস্তায় নেমেছি বা বহুত ধাম ঘুরে এসেছি, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, হরিদ্বার, গঙ্গাসাগর, এসব আমার ঘুরেছি। সাধকদের পাশাপাশি পর্যটকদের টানও কম নয়। নিজের মনের বাসনা মাকে জানাতে প্রত্যহ প্রচুর ভক্তের দেখা মেলে এখানে। ভক্তদের জন্য প্রত্যহ ভোগের অর্থাৎ দুপুরের খাবারের আয়োজন এখানকার কর্তৃপক্ষই করে থাকে। এখানে যে অন্নের ভোগ হয়, যে অন্ন বলতে দুটো তরকারি, সাদা ভাত, ডাল, টক, পায়েস, এটা প্রতিদিন হয় এসেছে, আজ হচ্ছে এবং এটা হবে। এই যে অন্নভোগটা হয়, এটা কেমনভাবে হয়, যে সমস্ত ভক্তরা এখানে অন্ন প্রসাদ সেবা করে, তারা এখানে যে খরচা দেয় সেই খরচা দিয়ে এটা হয়, প্লাস মায়ের কিছু টাকা পয়সা এখান থেকে নেওয়া হয়, এইভাবে এটা চলে। তা 3 জন ঠাকুরমশাই আছেন ভোগের দায়িত্বে,
ওনারা এই সমস্ত রান্নাবান্না করেন এবং খাওয়ানোর ব্যাপারটা সবটাই আমার, মানে আমরা সবটাই আমরা খাওয়ানো দাওয়ানো করি, যা কিছু এইটু সবটাই আমরা পরিচালনা করি। এই হচ্ছে মায়ের কথা। মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। কথিত আছে, শ্রী রামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন তখন দেবীর আরাধনার জন্য প্রয়োজনীয় 108 পদ্ম হনুমান এই পুকুর থেকে সংগ্রহ করে নিয়ে গিয়েছে। সকাল 8 থেকে রাত্রি 8 পর্যন্ত হয় পুজো, দুপুর 1 থেকে 2 এক ঘন্টা অফ থাকে। এই কারণে সেই সময় মাকে ভোগ দেওয়া হয়, ওই জন্য মন্দির লাগানো। এবং সন্ধ্যে 6:30 সময় প্রতিদিন মায়ের শীতল আরতি হয়। এই আরতির সময় মাকে দেওয়া হয় ছোলা ভিজে মুরকি বাতাসা। দেওয়ার পর আরতির পর যে সমস্ত ভক্তরা থাকে সকলকে একটু একটু করে দেওয়া হয়। তারপর আর রাত্রি 8 পর মন্দির বন্ধ হয়ে যায়। মা যেদিন আবির্ভাব হয়েছিল সেদিন হয়েছিল মাঘী যে পূর্ণিমা, ওই পূর্ণিমাতে মা আবির্ভাব হয়েছিলেন। ওই দিনটা হচ্ছে মায়ের বিশেষ দিন, প্রচুর ভক্ত সমাগমের আবির্ভাব হয়। মায়ের সকাল থেকে হোম যজ্ঞ চণ্ডীপাঠ এ সমস্ত হয়, সারাদিন প্রচুর লোকজন আসে। তাছাড়া সেদিন প্রচুর অন্ন মৎসম যেগুলো হয় বলে প্রচুর মানে ভক্তদেরকে খাওয়ানো হয়। এছাড়া মায়ের নিজের কালী আছে, কালী পুজোতে মায়ের পাঠা হয়, ভোগ রাগ হয়, ভক্তদের খাওয়ানো হয়। মায়ের শিবরাত্রি আছে, ত্রয়োদশী আছে, আশ্বিন মাসে যে সমস্ত 4 যে আমাদের শারদীয় উৎসব হয় সেই 4 উৎসব এখানে পালন হয়। অষ্টমীতে জয় দুর্গা ধানে মায়ের যাবতীয় কাজ হয়, সব সেইভাবেই হয়ে থাকে। শীতের শেষে মাঘ পূর্ণিমা এখানে 10 ব্যাপী বিশাল মেলার আয়োজন, যা স্থানীয়বাসীদের কাছে ফুলডোরা মেলা নামেই পরিচিত। এই সময় দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো।